হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা দেখে শরীর শিউরে উঠতে বাধ্য হবে। তো গাইস, যাদের হার্ট দুর্বল আছে তারা প্লিজ এই ভিডিওটা থেকে দূরে থাকবেন, কারণ ভিডিওটা দেখে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। আজকের মুভি এক্সপ্লেনে দেখতে পাবেন জঙ্গিরা মানুষদের কীরকম ভয়ানকভাবে মেরে ফেলে। যেখানে দেখতে পাবেন একটা পার্টি বাস ভয়ানকভাবে আটকে পড়ে জঙ্গিদের কবলে, আর এক এক করে মরতে থাকে জম্বিদের হাতে। তো গাইস, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2017 সালে মুক্তি পাওয়া একটি হরর থ্রিলার মুভি বাস পার্টি। আর ভিডিওটা শুরু করার আগে গাইস, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম হরর থ্রিলার মুভির বাংলা এক্সপ্লেন মিস না করতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো গাইস, এবার ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যাবে একটি ছেলে আর একটা মেয়ে ঝগড়া করতেছে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে মেয়েটি ছেলেটির পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, এতে ছেলেটি আহত হয়ে পড়ে যায়। এরপরে মেয়েটি ছুরি দিয়ে ছেলেটির মাথা কেটে ফেলে, আর এখানেই সিন কাট হয়। পরবর্তী সিনে দেখা যায় একটি পার্টি বাস দাঁড়িয়ে আছে, যে বাসে সবাই পার্টির জন্য উঠেছে, যার মধ্যে অধিকাংশে কাফল উঠেছিল। তারা খুব আনন্দের সঙ্গে যাত্রা শুরু করতে যাচ্ছিল। এরপর একটি মেয়ে আসে যার নাম জোয়ান, সেও পার্টি বাসে পার্টি করার জন্য উঠেছিল, কিন্তু সে পার্টি করার জন্য একাই বাসে উঠেছিল। তাদেরকে সবাই তাকিয়েছিল, সে দেখতে অনেক সুন্দরী ছিল। বাসে অনেকগুলো কাপল ছিল, আবার অনেকে একাও এসেছিল। এবার বাসটি চলতে শুরু করে, এখানেই সিন কাট হয়। এরপরে সিনে দেখা যায় একজন ফটোগ্রাফার একজন মডেলের ছবি তুলতেছিল। হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে আসে হেল্প চাওয়ার জন্য, আর হেল্প চাওয়া সেই মেয়েটি হলো মুভির শুরুতে দেখানো সেই কিলার মেয়েটি। মেয়েটি তাদের কাছে আসে, মেয়েটি বলে তাকে জম্বিরা ধাওয়া করেছে, কিন্তু সেই ফটোগ্রাফার বিশ্বাস করে না, বলে এখানে কেউ নেই। আর তখনই জম্বিরা আসে সেই মডেলের উপর চাপিয়ে পড়ে, তার মুখে পলিথিন পেঁচিয়ে মেরে ফেলতে থাকে। এক পর্যায়ে তাকে মেরে ফেলে, আর ফটোগ্রাফারের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে তাকেও মেরে ফেলে। এরপরে ওই মেয়েটিকে আঘাত করতে গেলে ওই মেয়েটি ছুরি দিয়ে কুপিয়ে জম্বিদের মেরে ফেলে। এরপরে ওই মেয়েটি ওইখান থেকে হাই উঠে আসে এবং দেখে একটি গাড়ি আসতেছে, ওই গাড়িটা হলো সেই পার্টি বাস। মেয়েটি হেল্প চাওয়ার জন্য গাড়ি থামাতে বলে, কিন্তু ড্রাইভার মেয়েটি গাড়ি না থামিয়ে ইচ্ছে করে ওই মেয়েটিকে পিষে দিয়ে মেরে ফেলে। এরপরে বাসটা একটা জায়গায় এসে থামে। এবার ড্রাইভার মেয়েটি ভিতরে এসে সবাইকে জানিয়ে দেয় আজকে রাতে তারা এখানেই থাকবে এবং কালকে সকালে আবার তারা যাত্রা শুরু করবে। সবাই আনন্দের সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে এবং যার যার মতো জায়গাটা ঘুরে দেখতে থাকে, কিন্তু দুইটা ছেলে একটি জায়গায় দাঁড়িয়ে থাকে, যাদের একজনের নাম এলান আর একজনের নাম ড্রি। পার্টি বাসের ওনার এলানের কাছে আসে এবং এলানের সাথে পরিচিত হয়। ও বলে ওর নাম রাহিন, রাহিন বলে জায়গাটা কেমন লাগছে, কিন্তু এলান রাহিনকে বলে এখানে কেন আনলে, জায়গাটা তার পছন্দ হয়নি, জায়গাটা ভালো না। রাহিন বলে জায়গাটা ঘুরে দেখো, ভালো লাগবে তোমাদের। এরপর রাহিন দেখতে পায় গাড়ির সামনে অনেক রক্ত লেগে আছে, সে চিল্লাচিল্লি করে, সবাই এসে দেখতে থাকে। এরপর তারা চেক করতে থাকে রক্তটা কোথা থেকে এলো। চেক করতে করতে তারা গাড়ির পিছনের দরজা খুলতেই একটি গলা কাটা লাশ বেরিয়ে আসে। তারা বুঝতে পারে না মেয়েটি কিভাবে মারা গেল। এখানেই সিন কাট হয়। এরপর আস্তে আস্তে রাত হতে থাকে, সবাই যার যার মতো নিজেকে নিয়ে ব্যস্ত। এমন সময় হঠাৎ করে একজন চিৎকার করে ওঠে, চারদিক থেকে জম্বিরা এসে তাদের উপর হামলা করে। সবাইকে বাসের ভিতরে যেতে বলা হয়। এরই মধ্যে একজনকে ছুরি দিয়ে গলা কেটে দেয়, একজনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে, একজনকে তীর মেরে দেয়, আর একজনকে ধারালো শিকের ভিতর দিয়ে ঢুকিয়ে দেয়, আরেকজনের মুখের ভিতর দিয়ে ছুরি ঢুকিয়ে দেয়, আরেকজনের গলা কেটে মেরে ফেলে। আহত সবাই সাথে সাথে মারা যায়। এবার কয়েকজন বাসের ভিতরে উঠে দরজা বন্ধ করে দেয়, যারা ভিতরে যেতে পারে না তারা বাহির থেকে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু ভিতর থেকে দরজা খোলে না, কারণ দরজা খুললে জম্বিরা ভিতরে চলে আসবে, এতে সবাই মারা যাবে। এরপর তারা বাস ড্রাইভারকে খোঁজে, কিন্তু তারা দেখে বাস ড্রাইভার নেই। তখন একজন বাস চালাতে যায়, কিন্তু বাসের চাবি খুঁজে পায় না। বাইরে থেকে সবাই বাসটাকে দুপাশে নাড়াতে থাকে, এভাবে অনেকক্ষণ বাসটাকে নাড়াতে থাকে। কিছুক্ষণ পরে জম্বিদের সর্দার সবাইকে থামতে বলে, সবাই থেমে যায় এবং সবাই এক জায়গায় জমা হয়। এরপরে তারা দেখতে পায় জম্বিগুলো নাচ করতে থাকে এবং বাজি ফুটাতে থাকে। তারা একটা মেয়েকে উলঙ্গ করে তার সমস্ত শরীরে মানুষের রক্ত লাগিয়ে দেয়।
মেয়েটির মুখের ভিতর দিয়ে একটা বিষাক্ত সাপ ঢুকিয়ে দেয়, মেয়েটাকে মেরে ফেলে। তারপর ছুরি দিয়ে মেয়েটার পেট কেটে সাপটাকে বাহিরে বের করে। এবার জম্বিরা মরা মেয়েটির মাংস খেতে থাকে। এরপর তারা মেয়েটির মাথা কেটে নিয়ে আসে এবং বাসের চারপাশে ঘুরে ঘুরে নাচ করতে থাকে। এদিকে বাসের ভিতরে থাকা সবাই অনেক ভয় পেতে থাকে। রাহিন বাসের ভিতরে টয়লেট থেকে তাদের নাচ দেখতে থাকে। এদিকে একটা জম্বি গাড়ি ছাদে উঠে ছাদের ছোট ঢাকনাটা খুলে রাহিনের গলায় রশি বেঁধে উপরে তুলে নেয়। রাহিন চিৎকার করাতে দুইটা মেয়ে আসে ওখানে, যাদের একজনের নাম ডার্বি এবং আরেকজনের নাম লারা। ততক্ষণে রাহিনকে উপরে তুলে নেয় এবং গলা কেটে মেরে ফেলে। মেয়ে দুইটা চিৎকার করে বাহিরে চলে আসে এবং সবাইকে বলে জম্বিরা রাহিনকে মেরে ফেলেছে। এরপর অ্যালিন বাসের নিচের ডিকি থেকে সব লাগেজ উপরে তুলে দেয়, যাতে তারা বাসের ডিকিতে গিয়ে থাকতে পারে। অ্যালিন সব লাগেজ খুঁজতে খুঁজতে একটা বন্দুক পেয়ে যায়। এবার বাহির থেকে অ্যালিনকে বাসের দরজা খুলতে বলে ড্রাইভার মেয়েটি। অ্যালিন বাসের দরজা খুলে বাস ড্রাইভার মেয়েটিকে বাসের ভিতরে আনতে যায়। তখনই তার পিছনে কয়েকজন জম্বি চলে আসে। তখনই অ্যালিন তাদের গুলি করে মেরে ফেলে। এদিকে গুলির শব্দ শুনে জম্বিরা সবাই বাসের কাছে চলে আসে। তারা আবার বাসটাকে নড়াতে থাকে। এদিকে বাস ড্রাইভার চলে আসায় সবাই বাস ড্রাইভারকে বলে বাস চালিয়ে আমাদের এখান থেকে শহরে নিয়ে যাও। কিন্তু বাস ড্রাইভার জানায় তার কাছে বাসের চাবি নেই এবং সে বলে এখানে থাকতে তার খুব ভালো লাগছে। এবার সবাই বাস ড্রাইভারকে চেক করতে থাকে। এবার অ্যালান বাস ড্রাইভার দিকে বন্দুক তাক করে বলে বাসের চাবি কোথায়, চাবি দাও। এবার বাস ড্রাইভার জানায় সে চাবি গিলে খেয়ে ফেলেছে, তার পেটের মধ্যে চাবি। এবার বাস ড্রাইভার অদ্ভুত আচরণ করতে থাকে এবং সে সাথে থাকে। আর তখনই বাসের লাইট চলে যায়। বাস ড্রাইভারের গায়ে লাগানো সাপ বিছা মাকড়সা কচ্ছপের ট্যাটু থেকে সত্যিকারের সাপ বিছা মাকড়সা কচ্ছপ বের হয়ে সবাইকে আক্রমণ করতে থাকে। সবাই অনেক ভয় পেয়ে যায়। এদিকে বাসের ইঞ্জিন চালু হয়। বাস চালু করার জন্য একজন বাসের কাছে গেলে আবার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একটু পরে আবার সব স্বাভাবিক অবস্থা হয়। বাসের ড্রাইভার মারা যায়। চাবি বের করার জন্য বাস ড্রাইভারের পেট কাটা হয়। এদিকে আলিকের বন্ধু ডেই আর জোয়ান অ্যান্টিমেট হয়। তারা বাসের নিচে ডিকিতে যায়। অন্যদিকে বাস ড্রাইভারের পেট কেটে পেটের মধ্যে আহার ঢুকে ডার্বি এবং লারা চাবি খুঁজতে থাকে। এতে বাস ড্রাইভার রক্ত গড়িয়ে ডিকি দিয়ে বেয়ে ডেই আর জোয়ানের শরীরে লাগতে থাকে। এতে জোয়ান আস্তে আস্তে উত্তেজিত হতে থাকে এবং সে একটি ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। গায়ে সেতে বোঝা যায় ওই বাস ড্রাইভারও জম্বিদের সাথে সম্পর্ক ছিল। চাবি খুঁজে পেয়ে ডার্বি বাস চালু করতে যায়। এদিকে ডেইকে ডিকির মধ্যে মেরে ফেলে। ডেয়ের চিৎকার শুনে অ্যালান ডিকির দিকে উঁকি মারতেই অ্যালানের পেটের মধ্যে নখ ঢুকিয়ে দেয় সেই জম্বিটা, আর অ্যালান সাথে সাথে সেখানেই মারা যায়। সবাই চিৎকার করে। এবার বাসের নিচে ডিকি বন্ধ করে দেয় লারা। জম্বিটা ডিকির ডাকনায় জোরে জোরে আঘাত করতে থাকে। বাস চালু হয়ে যায়। তারা বাস নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে জম্বিটা ডিকির ভিতরে ডেয়ের মাংস খেতে থাকে। অন্যদিকে ওয়ার্ক ভয় পেয়ে বাসের টয়লেটে লুকিয়ে পড়ে। লারা ওয়ার্ককে ডাকে, বলে বাহিরে আসো, আর কোনো ভয় নেই, সবাই মরে গেছে, বাস চলা শুরু করেছে। কিন্তু ওয়ার্ক বাহিরে আসে না। এদিকে ডিকির জম্বিটা আস্তে আস্তে নিচ থেকে নিচের ছাদ ভেঙে ওয়ার্ককে মেরে ফেলে। লারা দরজার এপাশ থেকে গুলি করতে থাকে। তখনই জম্বিটা ওয়ার্ককে নিয়ে উপরে ছাদ ভেঙে পালিয়ে যায়। তখন মেয়ে দুইটা ডার্বি এবং লারা আনন্দের সঙ্গে গান গাইতে গাইতে বাস চালিয়ে যেতে থাকে। তারপরে তারা রাস্তার মধ্যে একটা লোকের গাড়িতে লিফট চায়। লোকটি তাদের লিফট দেয়। কিছু দূর যাওয়ার পরে ডার্বি এবং লারা লোকটাকে মেরে গাড়ি থেকে ফেলে দেয়। তারপরে তারা গাড়ি নিয়ে চলে যায়। পথে আবার সেই জম্বি হয়ে যাওয়া মেয়েটি জোয়ান তাদের কাছে লিফট চায়। তারা জোয়ানকে তাদের গাড়িতে তুলে নেয়। তিনজন গাড়ি নিয়ে চলে যেতে থাকে। আর এখানেই মুভিটা শেষ হয়। গাইস, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।